আসসালামু আলাইকুম। পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আমাদের পাইথন কোর্সের প্রথম প্রজেক্ট করতে যাচ্ছি। আমরা আমাদের পাইথন 101 কোর্সের প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে আমরা টোটাল এই কোর্সের ভেতরে আপনাদের 20টি প্রজেক্ট করে দেখাবো, এবং আমরা এটাও বলেছিলাম আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে থাকবে মার্স পিডিএফ, অর্থাৎ অনেকগুলো পিডিএফ ফাইলকে কিভাবে একটা পিডিএফ ফাইলে মার্স করে আনতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রথম প্রজেক্টের কাজ। সো দেরি না করে চলুন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। তো এই জায়গাতে আমি প্রজেক্ট 1 নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, আপনিও ক্রিয়েট করে নেবেন। এবং এইটার পরে আমরা টার্মিনাল ওপেন করব। আমাদের টার্মিনাল ওপেন করার পরে শুরুতে আমাদের একটা মডিউল ইম্পোর্ট করতে হবে, সেই মডিউলটার নাম হচ্ছে আমাদের পাই পিডিএফ। সো আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই পাই পিডিএফ 2, তাহলে আমাদের শুরুতে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবে। এবং এই জায়গাতে গিয়ে জাস্ট কপিতে ক্লিক করে আমরা যদি আমাদের টার্মিনালে যাই, নতুন করে যদি আমরা ইনস্টল করি, সেই জায়গাতে এগেন আমি দিচ্ছি, দেখতে পাবেন এই জায়গায় আমাদের বলতেছে অলরেডি আমাদের পাই পিডিএফ 2টা ইনস্টল করা আছে। বাট আপনি যখন প্রথম এই যে কোডটা আছে এই কোডটা দিবেন বা এই কমান্ডটা দিবেন, তখন আপনার ইনস্টল হয়ে যাবে আপনাদের ফাইলে। এটা পাই প্রজেক্টের ভেতরে না হয়ে এই পাইথন 101 যে ফোল্ডারটা আছে এটার ভেতরে হবে, বুঝতে পারলেন? সো এটার ভিতরে ইনস্টল করার পরে আমরা এই পাই প্রজেক্টের ভেতরে যাব, এবং আমরা যে প্রজেক্টে ইনস্টল করলাম, যে মডিউলটা ইনস্টল করলাম, এই মডিউলটাকে এখন আমাদের ইম্পোর্ট করতে হবে, রাইট, আমাদের এটা নিয়ে কাজ করার জন্য। সো এইটার জন্য আমরা বলবো ফ্রম কই থেকে, আমাদের পাই পিডিএফ 2 যেটাকে এই মুহূর্তে আমরা ইনস্টল করলাম এক্সটার্নাল একটা মডিউলকে। সো পাই পিডিএফ 2, সো এটা বড় হাতের, সো দেখেন পি লিখতেই, বড় হাতের পি লিখতে আমাদের এটা সাজেস্ট করতেছে। সো পাই পিডিএফ 2, পাই পিডিএফ 2 থেকে কি ইম্পোর্ট করব আমরা, ইম্পোর্ট করব কাকে, পিডিএফ মার্জারকে। সো পিডিএফ যদি লিখি, দেখেন আমাকে সাজেস্ট করতেছে পিডিএফ মার্জার, এটা অবশ্যই বড় হাতে লিখবেন পিটা, ওকে এটা লিখবেন। অ্যান্ড এইটা লেখার মাধ্যমে আমাদের এই ফাইলের ভেতরে আমাদের পাই পিডিএফ 2 থেকে পিডিএফ মার্জার নামে একটা বিল্ড ইন মডিউল, একটা মডিউল আমরা পেয়ে গিয়েছি বা একটা মেথড পেয়ে গেছি, যেটার অ্যাক্সেস নিয়ে আমরা এখন পিডিএফকে মার্জ করতে পারবো। সো কোন পিডিএফগুলোকে আমরা মার্জ করতে চাই, এটার জন্য আমরা এখন একটা অ্যারে বা লিস্ট তৈরি করব। সো এটার জন্য অল পিডিএফ নামে আমি একটা লিস্ট তৈরি করব। এটার ভিতরে আমাদের যে কয়টা পিডিএফ আমরা রাখতে চাই সেই কয়টা পিডিএফকে লিখে দেবো। সো আমাদের ফাইলে আমি দুইটা পিডিএফ রেখেছি, প্রথমটাতে রেখেছি ভিউজেস 2023 এই পিডিএফ, অ্যান্ড দ্বিতীয়টাতে আমাদের পাইথনের যে ইন্ট্রোডাকশন থাম্বনেলটা ছিল এটা রেখেছি। সো আমরা চাচ্ছি এই দুইটাকে একটা পিডিএফে মার্জ করে আনতে, অর্থাৎ এই দুইটা মিলে আমাদের একটা পিডিএফ হবে। সো এইটার জন্য আমরা এটার ভিতরে আমাদের যে পিডিএফের ওয়ানের নাম, এই নামটা কপি করবো, এখান থেকে রিনেমে গিয়ে কপি করলাম, আমরা এই জায়গায় এসে পেস্ট করে দিলাম, এবং দ্বিতীয় যে নামটা এটাও কপি করব অ্যান্ড পেস্ট করে দেব, ওকে। এই দুইটা কাজ করার মাধ্যমে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টের ভেতরে আমরা আমাদের দুইটা পিডিএফের নামকে স্টোর করে রেখেছি। এখন এই দুইটা জিনিসকে আমরা মার্জ করব। মার্জ করার জন্য আমাদের পিডিএফ মার্জার নামে যে একটা মেথডকে আমরা কল দিয়েছি, সেই মেথডটাকে আমাদেরকে এই জায়গায় লিখতে হবে। সো পিডিএফ মার্জার, এটা যেহেতু একটা মেথড, সো এটার জন্য অবশ্যই আমাদের প্যারেন্থিসিস ইউজ করতে হবে, অ্যান্ড এটাকে আমরা চাইলে একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি। সো এদিকে আমি নামটা দিচ্ছি আওয়ার মার্জার, এবং আমাদের মার্জারের ভিতরে কী থাকবে, পিডিএফ মার্জার নামে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা, ওকে। সো এখন আমরা কী করব, আমরা একটা লুপ ক্রিয়েট করব, এবং এই লুপের ভিতরে বলে দিব যে আমরা আমাদের এই মার্জারটার ভিতরে আমাদের এই যে দুইটা পিডিএফ আছে এই দুইটা পিডিএফকে অ্যাপেন্ড করতে চাই, মানে দুইটাকে পাশাপাশি অ্যাড করতে চাই। সো এটার জন্য আওয়ার মার্জার এটাকে আমরা ফর লুপের ভিতরে দেবো। সো ফর লুপের ভিতরে কী বলবো, আমরা একটা নতুন পিডিএফ তৈরি করব। সো এটার জন্য ফর নিউ পিডিএফ, এদিকে আপনি নিউ পিডিএফের জায়গায় অন্য কিছু দিতে পারবেন, এটা জাস্ট আমাদের একটা ভেরিয়েবল। সো ইন কই থেকে নিউ পিডিএফটা হবে, অল পিডিএফ থেকে, আমি জাস্ট মিনিংফুল রাখার জন্য এই জায়গায় নিউ পিডিএফটা দিচ্ছি, ওকে। এটার পরে আমরা কী করব, আমাদের যে এই যে আওয়ার মার্জারটা আছে, আওয়ার মার্জার ডট কী করব, অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করে এটার ভিতরে জাস্ট আমরা আমাদের যে অল পিডিএফটা আছে পিডিএফটাকে রেখে দেব। তার মানে আমরা বলতেছি অ্যাপেন্ড করো, কাকে অ্যাপেন্ড করো, এই অল পিডিএফ, অল পিডিএফের ভিতরে কী আছে, পিডিএফ 1 এবং পিডিএফ 2।
সো এই দুইটাকে এখন অ্যাপেন্ড করবে, দেন আমরা কী করবো এই দুইটা পিডিএফকে এখন আমরা রাইট করে আমাদের নতুন যে পিডিএফ ফাইলটা হবে সেটার ভিতরে জাস্ট সেটার নামটা সিলেক্ট করে রেখে দিব, দ্যাটস ইট। সো আমাদের নতুন কী পিডিএফটা হবে এটা আমাদের লিখতে হবে, সো আমাদের মার্জার, সো আওয়ার মার্জার ডট রাইট, কী রাইট করবো আমাদের নতুন যে মার্জারের নামটা আছে বা নতুন যে পিডিএফের নামটা আছে, অর্থাৎ এই দুইটা পিডিএফকে মিলে যে পিডিএফটা ক্রিয়েট হবে সে পিডিএফের তো একটা নাম দিতে হবে, রাইট? সো এটার জন্য এটার নাম দেবো আমরা সে হাবলু পিডিএফ, সো হাবলু ডট পিডিএফ। ওকে, আমাদের মার্জারটা রাইট করার পরে এখন যখনই আমরা এটাকে রাইট করবো, রাইট করা মানে আমরা এটা খুলতেছি দেন লিখতেছি, যেমন আমরা খাতাই লেখার জন্য আমাদের খাতাটা খুলতে হয় না, সো ঠিক সেমভাবে আমরা এখন আমাদের ডকুমেন্টটা খুলেছি। সো খোলার পরে অবশ্যই এটাকে লেখার পরে অফ করে রাখতে হবে বা বন্ধ করতে হবে, সো এটার জন্য আওয়ার মার্জারকে বলবো তুমি যেহেতু খুলছো এখন এটাকে ক্লোজ করে দাও, দ্যাটস ইট, ক্লোজ করে দিলাম। ওকে, আমরা যদি এখন রান করি দেখতে পাচ্ছি আমাদের একটা ইরর দিয়ে দিছে, ইরর কেন দিছে এই যে আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা ভুলেই গেছি আমাদের যে এই অ্যাপেন্ড করব, অ্যাপেন্ডটা কিন্তু আমরা এই নিউ পিডিএফকে করব, আমরা কিন্তু অলরেডি এই যে অল যে পিডিএফটা আছে এই পিডিএফকে নিউ পিডিএফের ভিতরে রেখে দিছি, সো এখন আমাদের যে ফর লুপটা আছে এটা কিন্তু আর অল পিডিএফকে চিনে না, এখন সে নিউ পিডিএফকে চিনে, সো এই জায়গাটা আমরা মিস্টেক করে ফেলছি। এখন যদি এটাকে ঠিক করে আমি এগেন রান করি দেখতে পাবেন আমাদের প্রসেসিং ফিনিশড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ফাইলে ওপেন করি দেখতে পাবেন হাবলু ডট পিডিএফ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এখন যদি অন করি দেখতে পাবেন স্ক্রল করলে নিচে আমাদের দ্বিতীয়টা দেখাচ্ছে। সো এইভাবে মূলত আমাদের পিডিএফটা আমরা মার্জ করতে পারবো। এবং আপনি যদি না জানেন এই ফাইলটা আপনি কীভাবে ওপেন করবেন, তাহলে জাস্ট আপনি পাইথনে ঢুকবেন, আমাদের প্রজেক্টের ভিতরে ক্লিক করবেন, দেন এই যে শো দ্য এক্সপ্লোরার এই জায়গায় ক্লিক করলে আপনি ফাইলের ভিতরে ওপেন হয়ে যাবেন। বা আপনি যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চান তাহলে এইভাবে পাইথন 101কে ক্লিক করবেন, দেন আমাদের যে শো দ্য এক্সপ্লোরার আছে এটাকে ক্লিক করবেন, দ্যাটস ইট। এটার ভিতরে ঢুকে নতুন একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নেবেন, দেন এটার ভিতরে প্রজেক্ট করবেন। ওকে, সো এইভাবেই কিন্তু আমরা 8-9 মিনিটের ভিতরে আমাদের প্রথম প্রজেক্টটা শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা অ্যামেজিং আরও একটা প্রজেক্ট বিল্ড করব, সো এটার জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে ছটপট পরের ভিডিওটা দেখা শুরু করুন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুইজ ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।